হ্যালো গাইস, আমি আকাশ কাকন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের সকল আপডেট ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো আজকের টপিকটি হলো যে আপনারা আসলে এই টপিকে আগেও কথা বলেছি, তো আসলে সেটি নিয়ে আজকেও কথা বলবো। তো আসলে আজকে দেখাবো যে কীভাবে জল দিবেন। এই মানে এর আগে দেখিয়েছি আমি যে সিমেন্টের হাউস বানিয়েছি আমি বাড়িতে মাছ চাষের জন্য, তো সেগুলোতে কীভাবে পানি দিবেন এবং পানিতে কী পরি কী কী মেশাতে হয় এবং কী কী করতে হয় সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আমি পানি আপাতত ভরছি, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পানি আপাতত ভরা হচ্ছে। তো আসলে পানি দেওয়ার আগে দেখতে পাচ্ছেন সাদা সাদা একটু পাউডারের মতন দেখা যাচ্ছে, এগুলো আসলে লবণ। আসলে মূলত হচ্ছে যে নতুন পানি দিতে গেলে বা নতুন চাষ করতে গেলে নতুন অবস্থায় পানিতে একটু লবণ মিশিয়ে দিতে হয়, যাতে পানির জীবাণুগুলো বা এই চারিতে যদি কোনো জীবাণু থাকে সেগুলো আসলে লবণ দিলে সেগুলো তাৎক্ষণিক মরে যায়। তো এর জন্য আসলে লবণ দেওয়া। তো দেখতে পাচ্ছেন আমি লবণ ছিটিয়ে দিয়ে রাখছি, তো পানি ভিড়ে পানি এগুলোতে ঢাললে তো সেগুলো দেখতে পারবেন যে পানি সাথে লবণগুলো মিশে গেছে। তো আসলে লবণ দেওয়ার পরিমাণ হচ্ছে 2 লিটার পানিতে, আপনার 2 লিটার পানিতে 50 গ্রাম পরিমাণ লবণ, 50 গ্রাম কি 2 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ লবণ, এইরকমভাবে আপনারা আসলে লবণ মিশিয়ে দিবেন। তাহলেই দেখতে পারবেন আপনাদের পানিতে বা চারিতে কোনো জীবাণু থাকলে সেগুলো একসাথে মরে গেছে সবগুলো। তো আসলে এটি হচ্ছে লবণ দেওয়ার নিয়ম। তো আরও আরও লবণে আরও অনেক উপকার আছে, যেমন পানিগুলো একটু পরিষ্কার রাখে লবণ দিলে বা পানির একটু ঘনত্ব বাড়ে। পানি তো আসলে এমনি পাতলা, আপনারা জানেন পানি একটু পিসিল, মানে পানি একটু পাতলা টাইপের হয়। তো আসলে লবণ দিলে কি হয় যে পানিগুলো একটু ঘন টাইপের হয়। তো আসলে এটাই হচ্ছে পানিতে লবণ দেওয়ার কারণ। তো পানি একটু ঘন হলে মাছগুলো একটু সাঁতার পেরে বা সাঁতার কেটে একটু শান্তি পায় বা একটু মজা পায়। তো আপনারা অবশ্যই জানেন মাছ যত কমফোর্টেবল থাকবে তত বেশি ব্রিডিং করবে। তো এর জন্য আসলে পানিতে লবণ দেওয়া। তো আসলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি সেটি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তো অবশ্যই আপনারা আগের ভিডিওটি দেখে নেবেন। বারান্দায় বা ঘরের ছাদে মাছ চাষ পর্ব 1 দিয়ে একটি ভিডিও বানানো আছে, তো অবশ্যই সেটি দেখে নেবেন। ধন্যবাদ।